আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও ফারুক খানের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিউ মার্কেট ও পাল্টনের আলাদা মামলায় তাদের রিমান্ড হয়। এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় এই দুই নেতাকে আদালতে হাজির করা হয়। আওয়ামী লীগ নেতা ডক্টর আব্দুর রাজ্জাককে কড়া নিরাপত্তায় নেওয়া হয় আদালতে। রাজধানীর নিউ মার্কেট থানায় আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তখন আব্দুর রাজ্জাককে গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী বলে অভিযুক্ত করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালত রিমান্ডের বিষয়টি শুনানি করেন এবং আসামি পক্ষ তাদের বক্তব্য শোনেন। দুই উভয়পক্ষের বক্তব্য শোনার পর তাদের উভয়ের পক্ষে বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আওয়ামী লীগের আরেক নেতা ফারুক খানকে আদালতে নিয়ে পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সরকার পক্ষের আইনজীবীরা ইজলাসে অভিযোগ করেন, ফারুক খান শুধু গণহত্যায় জড়িত নয়, তার ভাই সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের হাজার হাজার কোটি টাকার পাচারের সহযোগী বলেও অভিযোগ আনা হয়। এ সময় ফারুক খানের পক্ষে কে শুনানি করবে তা নিয়ে ইজলাসে হট্টগোল করে আওয়ামীপন্থী আইনজীবীরা। পরে তারও দুদিনের রিমান্ড মঞ্জুর হয়। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমাকে আসামি করা হয়েছে। আমি সম্পূর্ণ নির্দোষ। এই হত্যাকাণ্ডের সাথে আমি কোনোভাবেই জড়িত নই। আমি ন্যায় বিচার চাচ্ছি মাননীয় আদালতের কাছে। এজলাসে এক দফা হট্টগোলের পর গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে এসেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন আওয়ামীপন্থী আইনজীবীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।